নরসিংদীতে দুই দিনব্যাপী চিত্রাঙ্কন বিষয়ক সৃজনশীল কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রাণতোষ আর্ট স্কুলের উদ্যোগে শুক্রবার সকালে জেলা শিশু একাডেমি হলরুমে এ কর্মশালার উদ্বোধন করা হয়। এতে জেলার প্রায় শতাধিক শিশু কিশোর অংশ নেয়। কর্মশালার উদ্বোধন করেন নরসিংদী ইন্ডিপেন্ডেন্ট কলেজের অধ্যক্ষ ডক্টর মশিউর রহমান মৃধা। প্রাণতোষ আর্ট স্কুলের পরিচালক প্রাণতোষ দত্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সংগঠক আনিসুর রহমান ভূঁইয়া, চেম্বার পরিচালক রাসেল বিন হাসনাত এবং সাহিত্যিক পুলক আহমেদ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।